এবার দেখে নিন আজবগড়ের শিল্পীদের নাচ। অযোধ্যার বিভিন্ন জায়গায় কিন্তু একই রকমের রঙিন আর উৎসব মুখরিত ছবি, সে আপনি ধর্মপথে বলুন, তীর্থক্ষেত্র পুরম বলুন, করসেবক পুরম বলুন বা লতা মঙ্গেশকর চক। এই মুহূর্তে সরাসরি দু জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ধর্মপথ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র এবং অন্যদিকে লতা মঙ্গেশকর চক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। আমি শুরুতেই সঞ্চয়নের কাছে চলে যাব। সঞ্চয়ন, ধর্মপথ শুরুর দিন থেকেই একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল, কারণ আগামীকাল সেখানে ভিভিআইপি মুভমেন্টস হবে। এই মুহূর্তে সেখানে ছবিটা কতটা রঙিন? দেখো, নিরাপত্তা তো অবশ্যই অত্যন্ত কড়া, প্রত্যেকটা জায়গায় চেকিং হচ্ছে, কিন্তু আমি দেখাবো এই মুহূর্তে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি। গোটা ভারতের সমস্ত ধরনের সংস্কৃতি যেন এই ধর্মপথে মেলবন্ধন ঘটেছে। বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজেতে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে যে নাচ আমাদের পর্দায় দর্শকরা দেখছেন তা হলো এই উত্তরপ্রদেশের একটি অঞ্চল গাজীপুর, সেখানকার একটি বিশেষ ধরনের লোকসংস্কৃতি। এই ধরনের ঘোড়া নিয়ে এবং বিভিন্ন ধরনের বাজনা নিয়ে তারা আসেন এবং তারা নিজেদের বাজনা বাজিয়ে এভাবে লোকসংস্কৃতি পরিবেশন করেন। আর এই ধর্মপথের বিভিন্ন জায়গায় কয়েকশো মিটার অন্তর অন্তর এইভাবে স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজের ওপর থেকে এই ধরনের দেশীয় বিভিন্ন ধরনের লোকশিল্পকে তুলে ধরা হচ্ছে। কালকে যখন এই পথ দিয়ে বিভিন্ন ডিগনিটারিজরা যাবেন, অতিথিরা যাবেন, তারা কিন্তু দেশের নানা প্রান্তের এই সংস্কৃতির ছবি দেখতে যাবেন। আমি সেই সরাসরি সেই ছবি তুলে ধরছি দর্শকদের জন্য। মূলত দেশের সাংস্কৃতিক মেলবন্ধন এই মুহূর্তে এই অযোধ্যা বলা যেতে পারে। আমরা যে কথা বারবার বলছিলাম, যেটা মিনি ভারতবর্ষ এই মুহূর্তে অযোধ্যায় উপস্থিত হয়েছে, আর সেটা কিন্তু সব দিক দিক থেকে। মানুষজন যেরকম এসেছেন সারা ভারত থেকে, তেমনই তারা নিয়ে এসেছেন তাদের সংস্কৃতি, আর সেভাবেই গোটা ভারতের সাংস্কৃতিক মেলবন্ধন এই মুহূর্তে এই অযোধ্যার মাটিতে। একদমই সঞ্চয়ন, এই রঙিন ছবি তুমি আমাদের দেখাতে থাকো। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের জন্য একেবারে প্রস্তুত এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন, তারা এবং তাদের যে রঙিন সংস্কৃতি সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে রাম জন্মভূমি অযোধ্যায়।